শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম শফিউর রহমান, বাবার নাম মৃত আমির হোসেন, তখন জীবিত ছিল। মার নাম মারিয়া হাতুন। গ্রাম পশ্চিম সারোয়াতলি, বোয়ালখালী, চট্টগ্রাম। একাত্তর আগে কি করতে? একাত্তরের আগে আমি স্কুলের ছাত্র ছিলাম, সেরে মাস্টার একটা স্কুল ছিল। ওই স্কুলে ক্লাস সিক্সে লেখাপড়া করতে, তো ওই সময় যুদ্ধ লাগিয়েছে। যুদ্ধ লাগার পর তো আমাদের বাড়ির কাছে একটা অপারেশন হয়েছিল, ওই যে নাসের কমান্ডার, নাসের কমান্ডার তারা ওই রেজাকারের সাথে একটা অপারেশন হয়েছিল। ওইখানে রেজাকারেরা আসি, ওই হিন্দুর বাড়ি টাড়ি জ্বালাই দিছে। জ্বালাই যাওয়ার পর ওই চলে যাওয়ার সময় আমার মৌলানা আব্দুল আলী ছিল রাস্তার পাশে, ওনারা কি বলছে এরা বেশি ব্যাপারে কি হই, তো যাই রে হুনমা মাথায় আমি স্কুল নিয়েছি, তারা একটা বই রে গল্প গুজব করে। ওই গুলি মনে হয় চেম্বারে তো আসলে রাইফেল অ্যাঙ্গুলে রেখে দেয়, হিন্দি গোল ওই সাদল লয় রিটার্ন আবার আইর আবার আবার হলি মুরগি, তারা তো গেলগুই। যাওয়ানোর পর তো আর আর বাড়ির ফাঁসর ইয়ান দেখা আছে হানিপ বলি নাম, হানিপ ওই ওবায়দুল কাদের, তারা সাইদি, তারা মুক্তিযুদ্ধ যার আর বাড়িঘাড়াত মেজে আর লক পাই আর হয়ে চল মুক্তিযুদ্ধ যাই আর চল। তো আহাজ কইলি তিও আই আর বাড়ির তো আরো আর ওয়ার গিয়ে মানুষ ডাকি আনি, তো ওই তারাই তি আর বাড়ির আরো পুরন বাড়ির তো আরো 3 জন ডাকিল, ওই আর 7 জন। আমি তো ক্লাস সিক্সে ছুটতেন, বয়স কত আছে? বয়স কিন্তু আর বেশি ফরিদ কিন্তু সিক্স আর বয়স বেশি হয়ে গেছে। হ্যাঁ অন্তত এত নইল প্রায় 14-15 বছর বয়স হই। তারা উদ্দ বেগুন আরা এই যাইয়ে খান গোফার আর হু দিব সেন বাড়ির মেজি বেগুন জ্যেষ্ঠ ফুরু এটা সেন বাড়ির নেজি এটা যাই মানুষ চাই দিয়ে আরও বহুত মানুষ জমাইতেই এই তুন ওই বেলা 4টার দিকে বেগুন রওনা দিই, রওনা দিয়ে ওই বান্ডাল দড়ি খাল হইও যাই ওই নৌকতগুড়ি ওগুলো ভার হই উত্তরকূলে ভার হই রে ওই ইন্দি যাতে যাতে ফারে ভিতরে নে এই ফারে ভিতরে দিয়ে যাই হাফতাই রোড ফার হই ফারে ওগুলো ইন্দি আটটা আটার সদ্য যাই রে বহুত 2-3 মাইল যাই ওই থাম্মর বাড়ির এক বাড়ির যাই উঠতি উড়িয়ে হ্যাঁ আর আরে শৈলফাত তুলিয়ে রাখানা ফিনে হাবাই এই তুন 2 জন মানুষ লই ফিনে বেললে এই তুন আর নগর কিছুক্ষণ রেস্ট নিয়ে রে আর 2-4 মাইল যাই রে আরেক বাড়ি তুলি দিয়ে ইতারা 2 জন আগে এই তুন আর 2 জন লই এইভাবে এইভাবে 8 দিনে আর রামগড় বর্ডার 8 দিনে বর্ডার ফার হই ওই ইদ্রিস কমান্ডার আসিল আর রামগড় ফারাই রে
ইয়ুতেকা সামর বারে মে যে অবস্থান নি বিল তিনটে সাইটের দিকে কয়দে চলো আবেল ওই যাইরে ইন্ডিয়ান এড বর্ডার মানুষ আছে ইতারা আর নাম গ্রাম লিখিল যোগ্য হাতান নেজি লিখি লই আর এর ভিতরে কারখদ্দুর যাই একখান প্রাইমারি স্কুল আছে পাক্কা ইয়েন যাইরে আর অবস্থান নি ইন্ডিয়া ইন্ডিয়া ইন ইন্ডিয়া তারপর ইয়ুত এক রাইত রোগে তারপর দিন ব্যাগনুরে ইঞ্জেকশন মারি এড়ে ইঞ্জেকশন মারি মোহরিবর আজ্ঞান দি তারা এটা খানা ফাঁকাই খানা ফাঁকাই তো মিলিটারি মানুষে ফাঁকাই না খানা ফাঁকাই হইনি আর কম ডাইল ডাইল ফাঁকাই দে এন শুক্রান এন সাত হইয়ে দেয় বাত বাত খাইয়ে রে ওয়ার ওয়ারে ঠেরাগত বুড়িয়ে মানে আর ঠেরাগত করি ওই অরিনা ক্যাম্পল লই গিয়ে অরিনা ক্যাম্পল লই যাই এটা আর নামাই দিয়ে এড়ে ও সাই দি বহুত মানুষ একবারে ওই খানা ফিনে এড়ে মানে বাত রাঁধিয়ে রে মাছিয়ে বেন বেন করে এড়ে ও সকালবেলা রুটি রংসা ওই বিয়েলো রুটি রংসা দূর একবেলা বাত তাকে হক দিন আসলে মাইসুর তাড়ে ওই বেলার ডিসেন্ট্রি মিসেন্ট্রি ওই এরা বিয়ারাম ওই বহুত জনত ওই এড়ে মাইজি আবার আনার মারা গিয়ে দে খালাই আনার ফু দিয়ে আমিরও মন যা বলি নাম ওই বেচারা মারা গিয়ে এড়ে আবার আর আর এই বলখালির এমপিএসি এই সময় তো ইল দে ডাক্তার মন্নান মন্নানে আইরে ডাঁড়ারে সাইতু ঘুরি ঘুরি আগে যাই যাই সাইতু তার একবার আসি আইয়ের মানুষ হিসেবে মারা গিয়ে হদি বিয়ে তোরাতে খবর দিয়ে ফিরব হদে এটা টোটাল টোটাল খুব জোগাড় করে দিই আরও সিরেন মেজি বের খবর দিলাম বেলা সারা মিলিটারি তুমি দাই রেছি দে তো ইয় আর আর মারা গিয়ে হ্যাঁ আমি রামজা লাস্টে ট্রেনিং ওই বগাফা আর গিয়ে বগাফা যাই ট্রেনিং ট্রেনিং লই ওই প্রায় ধরো 15-16 দিন ওই ট্রেনিং ইয়ার পর আর আর অস্ত্র শস্ত্র দিয়ে রাইফেল এস এল আর এস্টেন মানে মাইন ডিনিমাইট এই সমস্ত ইন দিই ইন লইয়ে আর ও ফারইয়ে আসতে ওই ফরওয়ার্ডে ওই ফান যাবি হই এটা ইতার ল কিছুক্ষণ আর ফাই ডিঙ আর হন রমেতুন ইতার আর গিয়ে আই ফেলায় কমান্ডার আর আর কমান্ডার মাহবু কমান্ডার গুহাদিয়ের মাহবু কমান্ডার আর গুরু ফোন নেই যে মনে করো আই উবাইদুল খাদের হানিফ এইজন আর ওয়ার আছে তারপর মোসাইন এই তিন চারজনের নাম জানিও না আর এলাকার আর বাইরে আইরে আর 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 বোয়ালখালিয়া মানে আইয়ের অবস্থান লই তারপর পরদি ওই বোয়ালখালি আরও বিভিন্ন অন্য অন্য কমান্ডারদ মিলিয়ে রে বোয়ালখালি তানে আর ওই হানিফ ভাইও আছিল শমশুল হুদা ভাই এই বোয়ালখালি থানা ওভারসেন গরিবেললে ফক্রিয়া লই দিয়ে বিয়া গুনে শমশুল হুদা ভাই ওই মানে বেজ দরি রে খেরখাটনিয়ার বেজ দরি মানে উগ্র খাঁসা খারাইং খাঁসি খা খারাইং লই ফাড়া গঞ্জি গ দিয়ে রে এড়ে গেয়ে যাই রে ইতার অবস্থা চাইছি তারা কী অবস্থা আছে পাঞ্জাবি হল কোন তখন উকুল তো যাই রে চাইছি চাই খবর টবর দিই দিয়ে রে পর দিয়ে আমরা অনুমানে কি 7:30 হইব এই টাইম নেই যোগ্য ভার্সনে ইতার আল ওই ওই দে কিন্তু আধা ঘন্টার উরু ইয়ে কিন্তু ইতার আল আমরা টিকিট নেওয়া পারি লাস্ট আমরা আই ফেলা আমার অবস্থা আমরা গিয়ে স্বাধীন বিয়ের একদিন দুই দিন আগে দুই একদিন দুই দিন আগে 11 জন পাঞ্জাবি ইউন যার গুদি দাই রে মানে তেরাতে ম্যাপ ট্যাপও আছে ম্যাপ ট্যাপও আছে ইতারা মানে খরুল দিয়ে ভাড়া তুড়িব তেরার উদ্দেশ্য যদি হনুমিকে মানে বর্মাদি সন্মাদি হন ফালতে ভাড়াই যাবি গো বাংলাদেশ ভাড়াই তুই হেড়ে সেরিমিকে খবর গিয়ে সেরিমিকে তো এই আবুল হোসেন কমান্ডার এই মাহবুব কমান্ডার বিভিন্ন ওই গান্ধী মাহবুব কমান্ডার বেগুন সেরিমিকে তো বেগুন আইসি আইরে হানুগো ভাড়ার ফুদি ওই ব্যাংকও আছে ব্যাংকর ওই সাইডে মানে তারারে ইয়ে আটকাই তুই তারা সাইডি জারগুদি ইতারা হয়তো উগ্র ফাইয়ার দে ইতারা এনে গিয়ে না ইতারা শিখিয়ে দেন মানে তোরা সেলেন্ডার কর আনইল মারি ফেলি উগ্র ফাইয়ার দিই মাহবু গান্ধী মাহবু ফাইয়ার দিয়ে তখন তারা সেলেন্ডার করি সেলেন্ডার করি তারা ধরিয়ে রে ওই থানা জাঙা কিছু আছে অস্ত্র অস্ত্র ব্যাগে মানে এটা জমা দিই কেন হ্যাঁ আয় আপাতত এনে আল্লাহর মতো বালা আছে অসুখ আছে না এখান ছোটো মেকি ওই শহরে গিয়েছিলাম ওই সীতাকুণ্ডু মানে শিফিয়ার মধ্যে খবর এসেছিল প্রায় 18 বছর মতো শহরে ঘুরবি তো ওই আর সাইডে এক সাইড ইয়েন উদু খঙরায় বেশি যন্ত্রণা ইয়েন মানে এক সাইড ই এক সাইড ইয়েন উদু খঙরাইতো ওই লাস্টটা শহরে হারি দিই সারি দিয়ে একবারে সাইন দিয়ে রায় ফেলায় তারপর বাংলাদেশ লোক কিছু খবেন না বাংলাদেশ এখন দেশ স্বাধীনই স্বাধীনই দে কিন্তু স্বাধীনই দে স্বাধীনতার তো বুক গড়ি না হারি কেন করতে আর আর সরকারও এতে কিনে মহে আগে ইদে রাজা হারাল বদর সদর ইউন ইউনুরে এই সম্বন্ধে যে নির্মূল করে ফেলা আছে ইউনে আর বেশি ব্যবহার করে ইয়া এগুন রাখি রে
মুন মানে আজি আর আর বেশি ক্ষতি কর ওই আর কি হই মা আর বুতুর আর ঠিক নেই এখন কত কেন হইতে গেলে আর আর মানুষও আর আর ক্ষতি কর আর 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 মানছে আর আর স্বাধীনতার সপক্ষর মানছে আর বিন্ডের খ সবাল লাগি আর নদ ইয়া গুই হে হাই রে রাজা খার তুম দূর রাজা খার হই মানে জামাত পড়বি আর সামনে আর ঘরের সামনে ইতে তুন টিয়া হাই রে আর তুন আরো স্থা সাইন স্থা মত সাইন লিভিলি দে মানে কল কৌশলে না তুন এক ফুট ডাঙ্গালা হাইলি ভেলি দে তার কাছে বহুত আটটি ওই দিকে ঠিক হয়েছে হতে নিয়ে লেখি দিয়ে হয়তো আটটি করে দিতে এই বেথা লাইতে শোনা বাড়ি আর গুলো শোনা তো টিয়া লোকের মধ্যে দরকার হইল এই নির্যাতন 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।